কী ঠান্ডা, কী ঠান্ডা, বাবারে বাপ, আর পাচ্ছি না ঠান্ডাটা যে কবে যাবে। তো ঠান্ডা কার কার ভালো লাগে, ঠান্ডা কার কার ভালো মানে লাগে আর লাগে না, তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তোমরা কেমন আছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর প্রচণ্ড ঠান্ডা, দেখতেই পাচ্ছ আমাকে একদম পুরো জবুথবু হয়ে গেছি। আর দিদিকে বললাম সকালে ঘুম থেকে উঠেই একটু আগুন সেঁকতে হবে। তো আমাদের ধান মারা হয়ে গেছে, ধান মারার পর দেখো যে খড়গুলো পড়ে থাকে তো সেগুলো দিয়ে মোটামুটি তোমার আগুন সাকা হয়ে গেল। তারপর সকালে দিদির যে কাজটা হয় তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। দেখতেই পাচ্ছ এখানে দিদিরা কি করে বলো তো, মাটি, গোবর আর হচ্ছে জল, এই জিনিস দিয়ে গোটা ঘরগুলো এইভাবেই কিন্তু মানে মুছে, আমরা যেরকম পাকা ঘর ফেনাইল দিয়ে পরিষ্কার করি, দিদিরা কিন্তু এইরকম করেই ঘরগুলোকে সুন্দর করে মুছে, তাতে মোটামুটি দুদিন কি তিন দিন শোকাতে লাগে না তা না, মোটামুটি একদিনের মধ্যে টেনে যায়, কিন্তু দু তিন দিন ভালো রোদ থাকলে খুব সুন্দর করে শুকিয়ে যায়, তখন বেশ সুন্দর লাগে। তো এখন ভালো করে কি বলো তো এদিক ওদিক সেদিক করে নেপে নিচ্ছে, মানে আমরা এটা বাংলা মানে গ্রামের দিকের ল্যাপা বলে, ঘর ল্যাপা বলে, তোমরা কি বলো সেটা অবশ্যই জানাবে। আর গ্রামের ব্লগগুলো তোমাদের কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার তো প্রচণ্ড ভালো লাগছে সত্যি করে যে তোমাদেরকে একটু আমার শহরের ব্লগ দেখায় তার সঙ্গে গ্রামের আমার নিজের বাড়ির ব্লগ দেখাতে পাচ্ছি, এটা কিন্তু সত্যি করেই অনেক অনেক আমি নিজে থেকে হ্যাপি। এখানে দেখো মেয়ে কী করছে, বেগুন পুড়িয়ে নিয়েছে, তারপর এখানে পেঁয়াজ কাটছে, আজকে সকাল সকাল হবে মানে বেগুন পোড়া আর মুড়ি। আর এখানে দেখো আমি একদম বাসি কাপড় একদম ছেড়ে টেড়ে নিয়ে এখন চলে এসেছি, ভাত রান্না করব। এত ঠান্ডা লাগছে কি বলবো, সোয়েটার পরে তো আমি কাজ করতে একদমই ভালোবাসি না, কিন্তু কিচ্ছু করার না, এখানে ঠান্ডাটা এত পরিমাণে, জলে যে হাত দিচ্ছি মনে হচ্ছে পুরো বরফ, হাতের গিটগুলো এমন হয়ে যায় আমার, পুরো লাল লাল হয়ে যায়, ফুলে যায়। তো আমি এদিকে রান্না বান্না করছি আর দিদি এদিকে পুরো আগনাটা আছে না যে উঠোনটা আছে, তো আজকে এটা পুরোটা লেপবে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে হবে ডিমের ঝোল, হাঁসের ডিম, তার সঙ্গে দুটো পোলট্রি আছে, কারণ আমার ছেলে মেয়ে তো হাঁসের ডিম খেতেই চায় না, মানে ভুলিয়ে ভালিয়ে খাওয়ালে তবু খায়, তাছাড়া একদমই মুখে নিতে চায় না। ওদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, তো দিদিকে বললাম তুমি এই কাজগুলো করো, আমি চলো এই কাজগুলো করি। একা হাতে দেখবে কোনো কাজ কিন্তু ঠিকঠাক হয় না, দিদি একা করবে আর আমি বসে থাকবো, সেটা খুব খারাপই লাগে। তো এখানে দেখো কড়াইটা দেখেছো কি সুন্দর, তাই না, দারুণ কিন্তু। আর এখানে দেখো শিম কাটা হয়ে গেছে টুকটাক, মোটামুটি মশলাপাতি সব কিছু কাটা হয়ে গেছে, বাবা মোটামুটি 10:30টার মধ্যে খেয়ে নেয়, বাবা আজকে বাড়িতেই আছে, বাবার শরীরটা প্রচণ্ড খারাপ, এত ঠান্ডা, তারপরে সুগার প্রেশার সব কিছু বেড়েছে, জানি না বাবার মানে কি বলবো। আর বাবাকে বলছি চলো কলকাতা চলো, ওখানে গিয়ে একটু ভালো ট্রিটমেন্ট করাই, বাবার পেটেও ব্যথা, কোনো খাবার ঠিকঠাকভাবে খেতে পারছে না, সত্যি করে এত মনটা খারাপ কি বলবো। তো এখানে দেখো ঘরের যে বড়িগুলো দিদি দিয়েছিল সেই বড়িগুলো আবার সেদ্ধ হতে একটু সময় লাগে, কিন্তু খেতে খুব ভালো লাগে। আলু, বেগুন, মূলো, বড়ি দিয়ে হবে একটা ঝাল টক। আর আমাদের সকালে যে কাজটা সেটা হচ্ছে জামা কাপড় কাচাকাচি, তো আমি সকালে উঠে ভিজিয়ে দিয়েছি, আমি বললাম দিদি আমি কেচে নিচ্ছি, তো দিদি বললো না না তোকে আর কাচতে হবে না, মানে এই ঠান্ডা জল আমাকে একবারও নাড়তে দিচ্ছে না, যেহেতু আমার শরীরটা ভালো নেই, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কাশি তো আমার কোনো শেষ নেই, কলকাতা গেলেই মনে হয় আমার কাশি শেষ হবে, তাছাড়া এখানে কিছুতেই হচ্ছে না। তারপরে কাকুকে মুড়ি দেব, আমি আর মুড়ি খাবো না, আমি সকালে চা মুড়ি খেয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এখানে দিদি দেখো আমাকে মশলা বেটে দিচ্ছে, এখানে হচ্ছে কাঁচা লঙ্কা আর হলুদ সর্ষে আর কালো সর্ষে, এটা টকে দেব। তো শিলপাটার মশলা বেটে রান্না করা বা মানে একটা টেস্টই আলাদা, মিক্সিতে দেখবে আমরা তো কলকাতাতে সমস্ত মিক্সিতে বেটেই মশলা বাটি, আর এখানে শিলপাটার মশলা একটু টেস্ট আলাদা সত্যি করেই আছে। তো এখানে দেখো আমি শিমটা ভাজতে দিয়ে দিয়েছি, তারপরে চলে এসেছি বাঁধাকপি কাটতে। শীতকালে সবজি মানেই হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মূলো, তারপরে হচ্ছে পেঁয়াজকলি, পেঁয়াজকলি তো আমার খুব একটা যে খেতে ভালো লাগে তা না, ওই পেঁয়াজ পোস্ত দিয়ে একটু তবুও ভালো লাগে, তাছাড়া ভাজা, তাছাড়া কোনো কিছুই ভালো লাগে না। তো আমি এখানে দেখো সবজি কাটছি, আর এখানকার বঠিটা এতটাই বাজে কি বলবো, আমি ঠিক করে দেখো কাটতেই পাচ্ছি না। তো দিদি আমাকে বলে তোকে কাটতে হবে না, আমি কেটে দিচ্ছি, আমি বললাম তুমি অন্য কাজগুলো করো, যেহেতু এই উঠোনটা ল্যাপা হয়ে মানে কি বলবো এটাকে মোছা হয়ে গেলে শুকিয়ে যাবে দু তিন দিন পর, দিদি তারপরে ধান সেদ্ধ করবে। তো ভাতের চাল, মুড়ির চাল সব কিছু কিন্তু দিদি নিজেই করে,
তো দিদিরা সেরকম কিনে নিয়ে চাল খায় না, ঘরের চাল, ঘরের চালের টেস্ট কিন্তু আলাদাই। অবশ্য আমরা যেখানে খাই সেটা তো বেশিরভাগ মিলেরই চাল হয়, আমরা তো বেশিরভাগ অনলাইন থেকেই চালটা কিনে নিই, আর দিদি বা বাবারা যখন আসে মোটামুটি অনেকটাই চাল কিনে নিয়ে আসে। লকডাউনের সময় বাবা এসেছিলো গাড়ি করে আমাকে নিতে, তখন মোটামুটি 2 কুইন্টাল মতো চাল নিয়ে এসেছিলো, তো আমার অনেক দিন চলে গেছিলো। তো এখানে টমেটোটাও হচ্ছে আমাদের গাছের টমেটো, দেখতে পাচ্ছ কি সুন্দর দেশি টমেটো, একদম লাল লাল। তো এখানে দেখো ঝালটক করার জন্য আমি টমেটোগুলো ভাজতে দিয়ে দিয়েছি, একটু ভাজা হয়ে যাবে, সিম ভাজাও হয়ে গেছে, আর এখানে আছে ডাল। তো সব কিছু মিলিয়েই কী বলো তো চেষ্টা করি একটা সুন্দর ব্লগ দেওয়ার, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তোমরা যদি আমাকে ভালো না বাসো তাহলে কিন্তু আমি কিচ্ছু না, তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসাতে আজকে এতটুকু এগিয়ে গেছি। তো আরেকটু ভালোবাসা তোমাদের চাই, যাতে আমার 40K তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য তোমাদের সাপোর্ট চাই। তোমাদের সাপোর্ট ছাড়া আমি একদম কিচ্ছু না। তো আমার ঝালটক হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ঝালটকের কালারটা কিন্তু দারুণ হয়েছে। ওদিকে আমার ভাতটা মোটামুটি হয়েছে কি হয়নি আমি ঠিক বুঝতেই পাচ্ছি না, তো আমি দিদিকে বললাম দেখো তো একটু, আমার মনে হচ্ছে হয়ে গেছে। তো দিদি আমাকে আবার বলছে না না ভাতটা মনে হচ্ছে আমার হয়নি। ওদিকে দিদি দেখো ডিমগুলো ছাড়িয়ে দিচ্ছে, আর এদিকে আমি দেখো বাঁধাকপিটা বসিয়ে দিলাম মশলাটা কষে, ওই আদা বাটা, জিরা বাটা, আর হচ্ছে তোমার একটু কাঁচা লঙ্কা। দিদিরা শুকনো লঙ্কা একদম খেতে চায় না। আর এখানে দেখো দিদি বলছে ভাতটা হয়নি খেপি, আরও মানে ভাতটা বসিয়ে দে। কি যে ভালো লাগছে কি বলবো, মানে আমি এদিকটা করছি, দিদি ওই দিকটা করছে, তারপরে দুপুরে বসে বসে গল্প করছি, শুয়ে থাকছি, কি যে মানে আনন্দে দিনগুলো কাটছে একমাত্র উপরওয়ালা জানে আর আমরা সবাই জানি। বাবুরা তো প্রচণ্ড আনন্দ পাচ্ছে, তার কারণ তারা সারাক্ষণ খেলে বেড়াচ্ছে, পড়াশোনা নেই, স্কুলও খুলে যাবে, আবার কলকাতাতে গেলে সেই বন্দি জেলের মতো জীবনযাপন। তো এখানে সত্যি করে বাচ্চাদেরকে মাঝে মাঝে একটু গ্রাম্য পরিবেশে নিয়ে গেলে না বাচ্চারা অনেক সুন্দর মানে জিনিস জানতে পারে। আমার ছেলে মেয়ে যেরকম ধান গাছ, সর্ষে গাছ, দেখছো ভয়েসটা যে দিচ্ছি সেটাতে আমার গলাটা ভারী হয়ে যাচ্ছে। তো এখানে দেখো বাঁধাকপিটা আমার মোটামুটি হয়ে গেছে, এখানে ফুলকপিটা, আমার মেয়ে আবার বললো ফুলকপি দিয়ে খাবো ডিমের ঝোল। তাহলে ঠিক আছে, বাড়িতে যখন ফুলকপি আছেই তো চলো বানিয়েই নিই, আর হাঁসের ডিম আছে তার সঙ্গে দুটো পোলট্রির ডিম। তো আমাকে দিদি বললো হাঁসের ডিমগুলো মানে থাক আর পোলট্রির দুটো ডিম এমনি একটু কেটে দিবি, তাহলে যেন বুঝতে পারে। আর এখানে দেখো বাঁধাকপিটা কিন্তু দারুণ হয়েছিলো সত্যি করে। তো আমি তো পরে ভয়েস দিচ্ছি খাওয়া দাওয়ার পরে, বিকেলের পর সত্যি করে আর ভালো লাগে না, যে আমি এদিক ওদিকের মানুষজনরা আছে তখন বসে বসে গল্প টল্প করি, সত্যি করে কি যে আনন্দ করে দিনগুলো কাটছে একমাত্র বললাম যে উপরবেলায় জানে। এখানে কি বলেন তো ক্যামেরাটা আমি ওখানে সেট করেছি বলে হাতটা আমার উল্টো দেখাচ্ছে। তো বাঁধাকপি সবসময় একটু জলটা শুকিয়ে গেলেই বেশি ভালো হয়, জল জল হয়ে থাকলে আবার টেস্ট সেরকম হয় না। ওখানে দেখো দিদি আবার কি কাটছে, ধনে পাতাগুলো কেটে কেটে দিচ্ছে। দিদির কি বলো তো টুকটাক বসে থাকতে পারে না, আমি করতে গেলেই বলে তুই রান্না কর রান্না কর, আমি হাতের কাছে জোগাড় করে দিচ্ছি। তো এখানে দেখো দিদিকে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, চাদর টাদর নেয়নি, একদম গামছা জড়িয়ে বসে পড়েছে। আমাকে বলে একটু মুড়ি খা, আমার না না মুড়ি খাবো না, মুড়ি খেতে আমার ভালো লাগে না, সকালে একটু চা মুড়ি খেয়ে নিয়েছে মানে পেট ভর্তি। তো এখানে দেখো আবার আমি একটু হলুদ লবণ কালো জিরে সব কিছু দিয়ে টমেটো করছি চাটনি, মেয়ের আবদার একটু চাটনি বানাও। তো আমি দিদিকে বললাম এই তো টক হচ্ছে আবার চাটনি, কেন তুমি ওর বায়না শুনো। তো দিদি বকছে যে কেন ওদের বায়না শুনবি না, ওরা তো বাচ্চা, ওদের বায়না না শুনলে কী করে হবে। তো এখানে একটু টমেটো চাটনি করছি, আমার তো ঝালটক খেতে খুবই ভালো লাগে, আর কার কার ঝালটক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে, তোমরা যদি না জানাও তাহলে আমি কিন্তু বুঝতেই পারবো না তোমরা কী ভালো লাগে আর কী ভালো লাগে না। তো ওদিকে আমার ডিমের ঝোলটাকে মশলাটাকে কষিয়ে টসিয়ে বসিয়ে দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো দিদি কী করছে। তো দিদি করছে এখানে কাপড় কাচতে, তো আমি বলছি দিদিকে যে তুমি ছাড়ো আমি কাপড়টা কেচে নিই, তোমারও ঠান্ডা লেগেছে। বলে সারা রাত ধরে তুই যা কাশিস না, এত কাশি পাস যে কাশতে কাশতে সত্যি করে আমার পুরো পাঁজরগুলো ব্যথা হয়ে যায়, আর প্রত্যেক দিনে জামা কাপড় এত হয়ে যায় কি বলবো, ভাবি যে জামা কাপড়গুলো থাক করবো না, সেই একটা নাইটি পরি আবার সন্ধ্যের দিকে খাওয়া দাওয়া করে কাজকর্ম করে আবার এত পরিমাণে আগুন শাখা হচ্ছে কি বলবো। সন্ধে হলেই একদম আমাদের ওই যে উনুনটা আছে উনুনের ওখানে পুরো যত কাঠ টাট আছে বাবা আমি দিদি ছেলে মেয়ে সবাই মিলে চা খেতে খেতে আগুন শেখে। তো দিদি ওদিকে কাশছে, আর এদিকে দেখো আমার ডিমের ঝোলটাও হয়ে গেছে, কী কী রান্না হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখতেই পাচ্ছ বাঁধাকপি হয়েছে, টক হয়েছে, সিম ভাজা হয়েছে, চাটনি হয়েছে। তো আজকের মেনুগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, এই দেখো এখানে আছে টক,
তো এই যে দেখতেই পাচ্ছ ভাতটাত হয়ে গেছে সব কিছু। তো আবার তোমাদেরকে দেখাচ্ছি, দিদি এখন দেখো কেচে টেচে নিচ্ছে, নিয়ে আমাকে বললাম একটা বালতিতে দিয়ে দাও, তো আমি সেগুলো মেলে দিব। তো চলো বাকি কাজগুলো আস্তে আস্তে করি, আমার সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের দেখতে দেখতেই আমাকে একটু ভালোবেসে ফেলবে, তোমাদের ভালোবাসা ছাড়া তো আমি কিচ্ছু না। তো আশা করি যে একটু হলেও আমাকে একটু তোমাদের মনে জায়গা দেবে। তো এই আশাতে আমি তোমাদের কাছে আছি যে তোমরা একদিনও হলেও একটু আমাকে ভালোবাসবে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, আর দিদি তো ওইদিকে কাপড় কাচতে তোমরা দেখতেই পেলে। আর এখানে দেখতে পাচ্ছ এই বড় উনুনটা হচ্ছে মানে ধান সেদ্ধ করা। আর দেখবে, দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও। এত ঠান্ডা না, রোদ আসছেই না, মোটামুটি 11টা বাজছে কিন্তু রোদের কোনো ব্যাপার নেই। সকালে উঠেই চা টা খেয়ে বাসি কাপড় ছেড়ে আজকে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করলাম। তার কারণ হচ্ছে আমাদের আবার এইদিকে লক্ষ্মী পুজো হয়, মানে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো, এই কারণে দিদি দেখো সবগুলো গোবর দিয়ে মানে ঘরগুলোকে লেপেছে, যেহেতু মাটির বাড়ি। আর এই গাছে ফুল দেখেছো, এই দেখো। তো আমি এদিকে রান্না বান্না করলাম, দিদি হেল্প করলো। আর এই যে এখানটা আছে, এইগুলো গোবর দিয়ে এ করবে, নিকাবে, সেটাও দেখাবো তোমাদেরকে। এত ঠান্ডা লাগছে আজকে, সোয়েটার খুলতেই পাচ্ছি না, একটু উনুনে আগুন সেকা হলো। দিদি এগুলো কেচে দেবে, ঝটপট করে মেলে নেব, আর দিদি এগুলো লেপবে গোবর দিয়ে, তো সেটাও দেখাবো। কোথায় গেছিল নাকি? তোমাদেরকে আমার বাড়ির একটা কথা বলেই দিই। তো এখানে যে বাড়িটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমার ছোট কাকুর, মানে এই জায়গাটা যে মেলছি ওপরে দেখতে পাচ্ছ, এই দিকটা হচ্ছে আমার ছোট কাকুর, আর আমরা যেখানে ঘুমাই তো সেই দিকটা হচ্ছে আমাদের। তো এটা ভাগ ভাগ ছিল, যেহেতু আমাদের বাড়িতে 5 কাকু ছিল, তো তাদের সবারই মিলেই তো থাকতো, তারপরে আস্তে আস্তে সবাই আলাদা হয়ে গেল। তো এইরকম করেছিল, মায়ের ওপরে একটা রুম ছিল, নিচে একটা রুম ছিল, আর এখানে মানে যেখানে রান্না হয় সেই চালাটা অনেকটাই বড় ছিল। আর দুটো তোমার এ ছিল, মানে ধান সেদ্ধ করা, তোমরা নিশ্চয়ই জানো যারা গ্রামে থাকো, ধান সেদ্ধ করা এগুলো তো তোমরা জানো। তো মা একটাতে সেদ্ধ করতো উনুনে, আর একটা ছিল মানে সবাই করতো, মানে ভাগ ভাগ করে নিত। মা কিন্তু মানে ভাতের চাল বলো, মুড়ির চাল সব কিছু মানে নিজেই করতো, তারপরে বাবা পিষিয়ে আনলে তখন পাছিলে সব কিছু ওই ঘোড়ার মতো যে ছিল তো সেটার মধ্যে মা রাখতো। তারপরে আমরা যখন বাইরে চলে গেছিলাম, মানে আমাদের আরেকটা বাড়িতে চলে গেছিলাম, তখন আর মা এগুলো কাজ করতো না, তখন একবার এই চালটালগুলো কিনে নিত। তো সেই ছোট কাকিমা মানে আমার দিদি এখনও কিন্তু এই জিনিসটা করে, ধান সেদ্ধ করা আছেই। তো আমাকে সবসময় বলছিল যে কিছুদিন থাকলে আমি তোকে ভাতের চালটা করে দেবো। বললাম না না, কোনো দরকার নেই, নিয়ে যাওয়াটা এত কষ্ট। বলে ঠিক আছে আমি মাঘ মাসে যাব। ওরা সেরকম ইংরাজি মাছটা জানে না, ওদের কাছে হচ্ছে বাংলা মাছটাই ওরা বেশি মানে জানে, বা সেই হিসাব করে ওরা কাজ করে। তো কী বলতো, একটা জিনিস হচ্ছে বেশ ভালো লাগে, গ্রামের জীবনগুলো একটু আলাদা। শহরের মানুষরা সব সময় এর পেছনে ওর পেছনেও লাগে, গ্রামেও লাগে, কিন্তু তবুও গ্রামের মধ্যে একটা একগতা আছে। সব সময় সবাই এই যে বিকেল হলেই গ্রামে সবাই চলে আসে, যেহেতু আমরা ছোটবেলা থেকে এখানেই মানুষ হয়েছি, তো সবাই আমাদেরকে দেখা করতে আসে, তখন না সত্যি করে খুব ভালো লাগে। তো ওই দিকের কাজটা করে নিয়ে দেখো দিদি কী করছে, তোমাদেরকে দেখাচ্ছি দিদির কাজ দেখো, এত পরিমাণে দিদি কাজ করতে পারে কি বলবো। তো এখানে মাটি আছে, গোবর আছে, কাকু গোবর নিয়ে এলো এক বস্তা। তো এই গোবর আর মাটি দিয়ে মানে গোটা উঠোনটা দিদি এইভাবেই লেপবে, আর ঝাঁটা দিয়ে দিয়ে বুলাবে, এটা আমার মাও করতো। তো দিদিকে আমি বললাম যে তুমি এত কাজ করবে, দরকার নেই ছেড়ে দাও, অন্য একটা লোক দিয়ে করিয়ে নাও, তোমাকে করতে হবে না এত ঠান্ডাতে। দিদি বলছে ধুর, এটা একদম ছোটোখাটো কাজ, আমি দেখ মানে ঝটপট করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কী করে করছে, এই দেখো জল ঢেলে দিয়েছে, জল ঢেলে দেওয়ার পর এবার আস্তে আস্তে এটাকে দেখো এই ঝাঁটার সাহায্যে এরকম করে বুলিয়ে নিচ্ছে। তো তোমরা এইভাবে কাড়া খাড়া করো সেটা কিন্তু অবশ্যই জানাবে। আমার বাবা তো প্রচণ্ড রাগাচ্ছিল, বললো যা তুই কর, আমার ছেলে তো বলছে একদম কাউয়ের পটি, আমার ছেলেও তো জানে না, ছেলেকে আবার শেখালাম যে এটা কাউ আর এটা হচ্ছে কাউয়ের পটি, এটা দিয়ে ঘর এরকম করে পরিষ্কার করা হয়। তো এটা যখন শুকিয়ে যাচ্ছিলো না, দারুণ একটা সেন্ট আসছিলো আর এত সুন্দর লাগছিলো।
তো গ্রামে তো যারা থাকো তোমরা নিশ্চয়ই জানো সত্যি করে কী যে আনন্দ হচ্ছে কী বলো তো। মাঝে মাঝে এইসব জিনিসগুলো দেখলে না ঠিক ছোটোকার কিছু মানে কথাগুলো আমাদের ঠিক মনে পড়ে যায়। তো এদিকে দেখো দিদি এই কাজগুলো করছে আর আমি চলে এসেছি বাবাকে খেতে দিতে। তো খেতে তো দিয়ে দিয়েছি, এখানে ছোটো কাকু ফোন করছে, দিদির সঙ্গে কথা বলছে। বাবা যেহেতু খুব সকাল সকাল খেয়ে নেয়, বাবা একদম খেতে চায় না, একদম অল্প ভাত দিলেও বলে এটা তুলে নে এটা তুলে নে। তারপর আমার ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি খেতে, দেখো। আর এই যে দেখছো আমার ভাইয়ের ছেলে, ও কিছুতেই খাবে না, ও ডিম খাবে শুধু। তো ও খেয়ে নেওয়ার পর আমি পরে খাবো, এই বাসন টাসনগুলো মেজে টেজে নেবো, তারপরে দিদির সমস্ত কাজ হয়ে যাবে, তারপরে খাবো। তো তোমাদের আজকের ব্লগটা কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো আরও কিছুদিন থাকবো, হয়তো আর দু তিন দিন থাকবো, তারপরে সোজা চলে যাব কলকাতা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, আবার একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো আজকের মতো বিদায় নিলাম, টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অপেক্ষা করো আর একটা নেক্সট ব্লগের জন্য।